আমরা পড়বো আজকে অধ্যায় 2 পৃষ্ঠা 18, ব্যবসা উদ্যোগ এবং ছুটি সম্পর্কে। এখান থেকে আজকে আমাদের স্লাইড তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি, সেখান থেকে তোমাদেরকে আমি পড়াই। দেখতে পাচ্ছো স্লাইডটা? দেখতে পাচ্ছো? শিওর ফোকান, তুমি একটা কাজ ফেলো। হ্যাঁ, তোমাদের সাউন্ডটা আমার এখানে এসে খুব মানে নেটওয়ার্ক একটু প্রবলেম করে মেবি। তোমরা তোমাকে একটু মিউট করে ফেলো, আমি যখন কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করবো দেন তোমরা আমাকে তখন আনসার করবে। হ্যাঁ ফোকান, তুমি একটা কাজ করো, তুমি একটু মিউট করে ফেলো, সব সময় মিউট করে ফেলবে। হ্যাঁ ভেরি গুড, ওকে। আমি এর মধ্যে তোমাদেরকে যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করি দেন তোমরা তখন আমাকে আনসারটা করবে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা যে টপিক দুটো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো পৃষ্ঠা 18-তে চলে যাও, ব্যবসা উদ্যোগ ও ঝুঁকির সম্পর্ক, ঠিক আছে? ব্যবসা উদ্যোগ এবং ঝুঁকির সম্পর্ক। এবং আরেকটা টপিক নিয়ে পড়বো, সেটা হচ্ছে বাংলাদেশে ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা। এই দুটো টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা একটু দেখি ব্যবসা উদ্যোগ এবং ঝুঁকির সম্পর্ক, ঠিক আছে? ব্যবসার সাথে ঝুঁকির সম্পর্ক আছে কি নেই সেটা জানাটাই হচ্ছে এই টপিকের। এখানে একটা আমরা আগে একটা উদাহরণ আছে, সেই উদাহরণটা আমরা আগে একটু করে পড়ি। ঢাকার রাপা প্লাজার ইশতা ফ্যাশন হাউসের মালিক ইশতা আক্তার একজন সফল ব্যবসায়ী। এই ব্যবসা থেকে তার যা আয় হয় তা থেকে তিনি তার পরিবারকে সহায়তা করেন এবং পরিবারের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করেছেন, কিন্তু করলেও এখন এই ব্যবসা থেকে তিনি ভালো উপার্জন করছেন, ঠিক আছে? এটা হচ্ছে একজন ইশতা চৌধুরী নামের এক ইশতা আক্তার নামের একজন উদ্যোক্তার কথা, যে তার সাথে ঝুঁকির কি সম্পর্ক সেটা আসলে ব্যাখ্যা করার জন্য ওনার একটা, উনি যে উদ্যোগী হয়ে একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন, সেটার উপর অনেক চাহিদা এবং লাভের সম্ভাবনা দেখে ভাবলেন যে ওই ব্যবসা শুরু করলে আরো অধিক লাভ করা সম্ভব। ওনার তো একটা কি ছিল, ফ্যাশন হাউস ছিল, সেখানে উনি উদ্যোগ গ্রহণ করেছিলেন। এখন উনি আবার যখন ওখান থেকে ভালো ইনকাম করছেন, উনি আবার চিন্তা করলেন যে এবার আমি করবো কি, একটা মোবাইল ফোনের একটা দোকান দিব। আচ্ছা, তার পরিবারের সদস্যরা তাকে সতর্ক করলেন সে বেশ ঝুঁকিপূর্ণ, কিন্তু তিনি কারো কথা না শুনে ব্যাংক থেকে ঋণ নিলেন। এর সাথে নিজের বর্তমান ব্যবসা থেকেও টাকা নিয়ে স্বল্প মূল্যে বিদেশ থেকে মোবাইল সেট আমদানি করার সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে? উনি কিন্তু নিজেই সব ডিসিশন নিয়ে নিলেন। অন্যদিকে কি হলো, দেখো অন্যদিকে ব্যবসায়ের প্রতিযোগীর যারা আছে তারা আরো কম দামে মোবাইল সেট আমদানি করে ফেলে। উনি যেই দামে মোবাইল সেট আমদানি করছেন করলো, তাতে তার অধিক পরিমাণ লোকসান হলো। এই যে অনেকে কম দামে জিনিস কিনে কম দামে বিক্রি করতে পারছে, কিন্তু ওনার তো দাম যেরকম সেরকমই ওনাকে বিক্রি করতে হচ্ছে, যার কারণে তিনি লোকসানে পড়লেন। তার ব্যর্থতার প্রধান কারণ হলো তিনি ঝুঁকির পরিমাণ বিবেচনা না করে ব্যবসা শুরু করেছে, ঠিক আছে? ভাবে তার যা চলছিল কারণ সেখানে ওনার একটা জ্ঞান ছিল, কিন্তু পরবর্তীতে উনি চিন্তা করলেন যে একটা মোবাইল সেটের দোকান দিবেন, কিন্তু ওনার তো সেই বিষয়ে তেমন কোনো জ্ঞান ছিল না। কিন্তু তারপরও তিনি সবার কথা না শুনে একটা মোবাইল সেটের দোকান দিলেন এবং অন্য প্রতিযোগীরাও তার থেকে কম দামে মোবাইল গুলো যখন আমদানি করে নিল এবং দেখা গেল যে ব্যবসা যখন উনি শুরু করলেন ব্যবসা কিন্তু ওনার চরম লস খেলো। তাহলে এটার প্রধান কারণ হচ্ছে ব্যবসা সম্পর্কে। দ্বিতীয়ত, উনি কোনো ঝুঁকির পরিমাণই বিবেচনা করেননি যে এখানে কোনো রিস্ক ছিল কিনা, এখানে কোনো ঝুঁকি আছে কিনা, বিবেচনা না করে ব্যবসা শুরু করার কারণে আজকে ওনার মোবাইল সেটের ব্যবসাটা কি হলো। তাহলে এর থেকে আমরা আসলে কি বুঝলাম, আমরা তাহলে এর থেকে আমরা ঝুঁকির সম্পর্ক সর্বদা বিদ্যমান। কোনো ব্যবসায় ঝুঁকি কম ঝুঁকি বেশি তাতে লাভের সম্ভাবনাও বেশি, আবার যে ব্যবসায় ঝুঁকি কম তাতে লাভের সম্ভাবনাও কম থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন, তোমরা একটা মাথায় রাখো, যে যে ব্যবসায় ঝুঁকি বেশি সেখানে কিন্তু লাভও বেশি থাকে, আবার যদি ঝুঁকি কম সম্পন্ন ব্যবসা কিন্তু লাভের সম্ভাবনাও কম থাকে। এখানে একটা উদাহরণ আছে, আমরা একটু দেখি। মুদি দোকানে ঝুঁকি কম তাই মুনাফাও সীমিত, নেই মোটামুটি সবকিছু কেনা বেচার মধ্যে থাকে, যার কারণে ঝুঁকি কম তাই আমার মুনাফাও অতটুকুর মধ্যে সীমাবদ্ধ। আবার অন্যদিকে উপরে আলোচিত কেস স্টাডির মতো ব্যবসায় যেমন অনেক লাভের সম্ভাবনা আছে তেমনি অত্যধিক ঝুঁকিও আছে। এই যে এইসব মোবাইল কোম্পানি বা এগুলো বড় বড় যেসব বিজনেস এগুলোতে কিন্তু বড় তেমনি লাভের সম্ভাবনাও আছে বেশি, কিন্তু সাথে সাথে ঝুঁকিটাও বেশি থাকে। তাহলে এটা আমরা জানলাম যে ব্যবসার যদি ঝুঁকি বেশি থাকে লাভও বেশি থাকে। আবার আচ্ছা, এরপরে আমরা দেখি এখানে কি বলছে। দেখো ব্যবসায় বিভিন্ন ধরনের ঝুঁকি রয়েছে, যে কোনো সময় পণ্য কি হতে পারে বা সেবার চাহিদা কমে যেতে পারে, এর ফলে অর্জিত মুনাফাও কমে যেতে পারে, এই সম্ভাবনায় ব্যবসায়ী ঝুঁকি। সবাই পারলে এই লাইনটা একটু দাগিয়ে রাখো বইতে আছে। দেখো ব্যবসায় বিভিন্ন ধরনের ঝুঁকি আছে, যে কোনো সময় পণ্য অথবা সেবার চাহিদা কমে যায়, এই সম্ভাবনায় ব্যবসায়ী ঝুঁকি। অন্যদিকে
দেখা গেল ব্যবসা থেকে বছর উদ্যোক্তা একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা আশা করেছিল, কিন্তু বাস্তবে এর চেয়ে কম মুনাফা অর্জিত হয়েছে। এটা হলো আর্থিক ঝুঁকি। ঠিক আছে, আমরা এখানে দুই ধরনের ঝুঁকির কথা এখানে আমরা পড়লাম। একটা নাম হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি, আর একটা নাম হলো আর্থিক ঝুঁকি। তাহলে ব্যবসায়িক ঝুঁকি বলতে কি বোঝাচ্ছে দেখো, আবার দেখো এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের প্রশ্ন আমরা চাহিদা কমে যেতে পারে। ঠিক আছে, আমার যে প্রোডাক্ট সেটা সেবা বা চাহিদাটা আমার কমে যেতে পারে, তখন যে ঝুঁকির সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। আর আমি যেরকম মুনাফা আশা করেছিলাম, যেরকম লাভটা আশা করেছিলাম, সেই ধরনের লাভটা আমার হয়নি, এই জন্য এটাকে বলা হচ্ছে, এই ঝুঁকিটাকে বলা হচ্ছে আর্থিক ঝুঁকি। ঠিক আছে, দুই ধরনের ঝুঁকি পড়লাম, একটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি আর একটা হচ্ছে আর্থিক ঝুঁকি। আচ্ছা, এবারে দেখো কি বলছে। আসলে ব্যবসা স্থাপন সুষ্ঠুভাবে পরিচালনা একটি ঝুঁকিপূর্ণ কাজ, অন্যদিকে ব্যবসা করে অধিক পরিমাণ আয় করাও কিন্তু সম্ভব। কিন্তু মনে রাখতে হবে, একজন সফল উদ্যোক্তা সর্বদা ঝুঁকি আগে নিরূপণ করেন এবং তার হ্রাসের ব্যবস্থা নেন এবং সবসময় পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ করেন। মাত্রাতিরিক্ত ঝুঁকি এবং অতি আত্মবিশ্বাস যে কোনো পরিকল্পনাকে ব্যর্থতায় পর্যবসিত করতে পারে। বুঝতে পারছো, আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু ওভার আত্মবিশ্বাস যেটা বলে, মানে অতিরিক্ত যেটা আত্মবিশ্বাস বলে, সেটা আসলে না থাকাই ভালো। এটা কিন্তু অনেক সময় ক্ষতিরও কারণ হয়ে যায়। সুতরাং এমন ভাবে ব্যবসা পরিচালনা করতে হবে এবং লাভটাও সেভাবে থাকে। ওকে, আচ্ছা, নিশ্চয়ই তাহলে বুঝতে পারছো আমরা একটা টপিক আমরা অলরেডি পড়ে ফেলেছি, সেটা হচ্ছে ব্যবসা উদ্যোগ ও ঝুঁকির সম্পর্ক। ঠিক আছে, তাহলে এটাই বুঝলাম আমরা, ব্যবসা উদ্যোগের সাথে ঝুঁকির সম্পর্ক বিদ্যমান। এরপরে দেখো, বাংলাদেশে ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা। ঠিক আছে, বাংলাদেশে ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা, কোন কত ধরনের বাধা ব্যবসা উদ্যোগ উন্নয়নে আসতে পারে? ঠিক আছে, এগুলো কল্পনার অভাব। তুমি যদি সুষ্ঠু পরিকল্পনা না নাও, তাহলে অবশ্যই তোমার ব্যবসা উদ্যোগ কি হতে পারে, বাধার সম্মুখীন তো হতে পারে। আমরা পড়েছি প্ল্যান, প্ল্যান, প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্ল্যানিং হচ্ছে খুব গুরুত্বপূর্ণ তোমার ব্যবসার জন্য, অবশ্যই তোমাকে প্ল্যানিং করে নিতে হবে। তারপরটা দেখো, চাকরির প্রতি অধিক আগ্রহ। তোমার ব্যবসা উদ্যোগ মানে বাধা হচ্ছে, মানুষ আসলে ব্যবসা উদ্যোগ গ্রহণ না করে কি করে, চাকরিটার প্রতি মানুষের আগ্রহটা খুব বেশি থাকে, যার কারণে কিন্তু অনেক সময় ব্যবসা উদ্যোগ উন্নয়ন ব্যবসা উদ্যোগ অনেক মানে অনেকে ব্যবসায় উদ্যোগী হতে চায় না, উদ্যোগী হতে কম চায়, যেহেতু চাকরির প্রতি আগ্রহ ব্যবসা উদ্যোগ উন্নয়নে একটি বাধা হিসেবে কাজ করে। থার্ড কি পয়েন্ট দেখো, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপচয় ও তাত্ত্বিক শিক্ষাক্রমের উপর প্রতিষ্ঠিত। দীর্ঘদিন যাবত ব্যবস্থা চলে আসছে, পৃথক কারিগরি শিক্ষার্থীদের এদিকে আগ্রহটা কম থাকে, তো যার কারণে এটা আসলে আমরা ব্যবসা উদ্যোগ উন্নয়নে একটি বাধা হিসেবে আমরা গণ্য করতে অভাব। ওই যে ব্যবসা উদ্যোগ গ্রহণ করতে হবে, বিভিন্ন ধরনের ব্যবসা আছে, এটা প্রচার প্রচার ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধাটা আসতে পারে। তারপরে দেখো, প্রয়োজনীয় অর্থ সংস্থানের অভাব। আমাদের বাংলাদেশের সবার আসলে খুব ক্ষুদ্র ব্যবসায়ী বলা যায়, অনেকে সংস্থান করতে পারে না, যার কারণে কিন্তু অর্থ সংস্থানের অভাবের কারণেও কিন্তু ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা চলে আসে। তারপর দেখো, প্রশিক্ষণের অভাব। প্রশিক্ষণের অভাব, তোমার অবশ্যই সবকিছু জানার জন্য একটা ট্রেনিং লাগে। ঠিক আছে, তুমি ট্রেনিং ছাড়া কিন্তু কোনো কাজ করতে পারবে না, তুমি সেই জ্ঞান সেই কাজটা সম্পর্কে তোমার কোনো কিন্তু কোনো জ্ঞান থাকবে না। ঠিক আছে, সুতরাং প্রশিক্ষণ দেয় না বিধায় অনেকে বিভিন্ন ধরনের কাজে নিজেকে ইনভলভ করতে পারে না, উদ্যোগী হতে পারে না। সঠিক প্রশিক্ষণ চরম বাধা হিসেবে কাজ করে। লাস্টে দেখো, রাজনৈতিক অস্থিরতা। অনেক সময় রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, এটা দেশের একটা ব্যবসা উদ্যোগের জন্য খুব খারাপ। ব্যবসায় সবসময় স্মুথলি চলতে হয়, স্মুথলি রানিং না করলে কিন্তু ব্যবসার ক্ষতি হতে পারে। তো এই রাজনৈতিক অস্থিরতা যদি কোথাও দেখা যায়, পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ব্যবসায় প্রবলেম হতে পারে বা সঠিকভাবে সুন্দর মতো রান করতে পারে না। তাহলে রাজনৈতিক অস্থিরতাও কিন্তু তোমার ব্যবসা উদ্যোগের জন্য, ব্যবসা উদ্যোগ উন্নয়নের জন্য একটি বাধা হিসেবে। আজকে এই টপিক গুলো মিস, চাকরি ব্যবসায়ী উদ্যোগের জন্য ক্ষতিকর কেন? হ্যাঁ, চাকরি 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 চাকরিটা আচ্ছা, ব্যবসার জন্য? না না, এটা আসলে ক্ষতিকারক নয়, চাকরির প্রতি অধিক আগ্রহ থাকার কারণে। ধরো আমি লেখাপড়া শেষ করেছি, ঠিক আছে, আমার বেশিরভাগ ইচ্ছায় থাকবে কি, আমি একটা কোথাও জব করব। ঠিক না, এটাই তো নর্মাল একটা নেচার, আমি কোথাও জব করব। কিন্তু কেউ তো বলে না যে আমি একটা ব্যবসা করব। ঠিক আছে, তো চাকরির প্রতি অধিক আগ্রহ থাকার কারণে অনেকে ব্যবসা উদ্যোগে মানে ব্যবসা উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে উদ্যোগী কম হয়, এটা জাস্ট কম হয় বলছে। ঠিক আছে, এটা ক্ষতিকারক না, এটা হচ্ছে উদ্যোগীটা কম হয়, মানে ইচ্ছাটা চাকরির দিকে বেশি থাকে, কিন্তু ব্যবসা কোন একটা নতুন কিছু গঠন করার ক্ষেত্রে তার তার উদ্যোগীটা কম হয়। এই জন্য বলছে চাকরির প্রতি অধিক আগ্রহ থাকার কারণে এটাই আমার ব্যবসা উদ্যোগ উন্নয়নে একটি বাধা হিসেবে কাজ করে, এই যে অধিক আগ্রহটাই। ঠিক আছে, বুঝতে পারছো? যদি সবাই চাকরি করা বন্ধ করে দেয় তাহলে তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। সবাই কি চাকরি করা বন্ধ করবে বলো?
এটা আসলে বাস্তবিক পক্ষে তো ধর সবাই চাকরি করা বন্ধ করবে না, ঠিক আছে? চাকরি তো কেউ ওরকম বন্ধ করবে না, চাকরি চলতে থাকবে সাথে সাথে তোমরা। তবে বিপুল সংখ্যক মানুষের তো আর চাকরির ব্যবস্থা করা যায় না, আমাদের তো কর্মসংস্থানের অভাব রয়েছে, ঠিক আছে? চাকরি চাকরি বললে তো সবাই চাকরি পাচ্ছে না, তো যারা পাচ্ছে পাচ্ছে, কিন্তু যে বিপুল সংখ্যক মানুষ কি দেশের বোঝা হয়ে থাকবে? তাদেরকে তো ব্যবসায় উদ্যোগী হতে হবে। সেটাই বলছে, তোমার অধিক আগ্রহ, আমি চাকরি পাবো চাকরি পাবো করতে করতে কেউ ব্যবসায় উদ্যোগী হয় না, তো সেটা কিন্তু একদিকে খারাপ, এটাই বলছে আর কি। তোমার চাকরির প্রতি অধিক আগ্রহটার কারণে কিন্তু ব্যবসা উদ্যোগটা উন্নয়ন হচ্ছে না, এটা একটা প্রবলেম না? এটাই বলছে আর কি, যে চাকরির প্রতি অধিক আগ্রহ থাকার কারণে ব্যবসা উদ্যোগটা কি হয়ে যাচ্ছে, বাধার সম্মুখীন হচ্ছে, এটাই বলছে আর কি। ঠিক আছে, আর প্রশ্ন আছে কোনো? আমি